মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় খেলার মধ্যে ফুটবলের অবস্থান অনেক পরে। ফুটবলকে মার্কিনিরা ডাকে সকার। রাগবি, বেসবল, বাস্কেটবল ও আইস হকির দেশে কোনো ফুটবলারকে জনপ্রিয় খেলোয়াড় হতে পারা কষ্টসাধ্য ব্যাপার। আর সেই কঠিন কাজটি করে দেখিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রে ক্রীড়াবিদদের তালিকায় জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন মেসি, সেই সঙ্গে নতুন এক রেকর্ডও গড়লেন ইন্টার মায়ামি অধিনায়ক। দেশের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে সব ক্রীড়াবিদকে ছাড়িয়ে গেলেন অষ্টম ব্যালন ডিওর জয়ী ফুটবলার। ফুটবলার হিসেবে জনপ্রিয় খেলোয়াড় নির্বাচিত হলেন ফুটবল মহাতারকা। স্পোর্টস রিসার্চ পোলিং কোম্পানি SSRS পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। সংস্থাটি জরিপে 2023 সালে যুক্তরাষ্ট্রের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন মেসি। সংস্থাটির গত 30 বছরের ইতিহাসে প্রথম ফুটবলার হয়ে জনপ্রিয়তার শীর্ষস্থান দখলে নিলেন মায়ামি অধিনায়ক। SSRS সংস্থাটির জরিপে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়াবিদদের তালিকায় রাজত্ব ছিল বাস্কেটবল তারকাদের। 1995 সাল থেকে দীর্ঘদিন রাজত্ব নিজের কাছে রেখেছিলেন কিংবদন্তি মাইকেল জর্ডান। তবে প্রথমবার কোনো ফুটবলার হিসেবে জনপ্রিয় ক্রীড়াবিদ হলেন মেসি। অবশ্য মার্কিন মূলকে ফুটবল সকার নামে পরিচিত। মেসির মতো MLS-এর জনপ্রিয় ক্লাবের তকমা অর্জন করেছে ইন্টার মায়ামিও। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে পেছনে ফেলে সেরা ক্লাব হয়েছে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি। রিয়াল সল্ট লেককে 2-0 গোলে হারানো হেরনদের প্রতিপক্ষ সেই লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।